এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক পারপাসের জন্য বানানো হয়েছে। ভিডিওটির মধ্যে সমস্ত তথ্য কোনো বই, ইন্টারনেট ও ডকুমেন্টারি থেকে সংগ্রহ করা হয়েছে। অবশেষে খোঁজ মিলল গোপাল ভাঁড়ের বংশধরদের। ফটোতে থাকা এই ব্যক্তি নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলে দাবি করেছেন। তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই গল্পের আড্ডা সিরিজের আরও একটি নতুন ভিডিওতে। গোপাল ভাঁড়ের বংশধরদের আসল পরিচয় কী? তারা কি এখনও বেঁচে আছেন? আর যদি বেঁচেই থাকেন তাহলে কোথায় আছেন? এই সমস্ত তথ্য জানবো আমরা আজকের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি এরকমই ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশান সবার ফার্স্টে আপনাদের কাছে চলে যায়। তো গাইস, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, মৌসুম বিগড়নে ভালা হয়। চরিত্রটি মোটেই কাল্পনিক নয়, রক্ত মাংসে গড়া একজন মানুষ সত্যিই ছিলেন, আর অত্যন্ত বুদ্ধিসম্পন্ন হাস্যরসিক মানুষ ছিলেন আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়। অনেকে বলে গোপাল ভাঁড় একজন কাল্পনিক চরিত্র, বাস্তবে তিনি ছিলেন না। কিন্তু না, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভা অবশ্যই ছিল, আর সেখানে অনেক বুদ্ধিমান ব্যক্তিও ছিলেন। এমন একজন ব্যক্তি যিনি নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলে দাবি করেছেন এবং গোপাল ভাঁড়ের বংশের একটি তালিকাও দিয়েছেন। কলকাতায় আজও রয়েছে গোপাল ভাঁড়ের বংশধরদের বাড়ি। গোপাল ভাঁড়ের পদবি মোটেও ভার ছিল না, সেটি লোকমুখে ছড়িয়ে পড়ে। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার নবরত্নের মধ্যে একজন ছিলেন গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের বংশধর দাবি করে 1926 সালে কলকাতার 54 নম্বর সুক্রিয়া স্ট্রিট থেকে বই লেখেন নগেন্দ্রনাথ দাস নামক এক ব্যক্তি। বইটির নাম নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়। আর সেই বইতে তিনি নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলে দাবি করেছেন, এমনকি গোপাল ভাঁড়ের বংশতালিকাও তিনি দিয়েছেন। তিনি লিখেছেন গোপাল ভাঁড়ের পদবি ছিল নাই, তার বাবা ছিল দুলালচন্দ্র নাই এবং গোপালের ঠাকুরদা ছিলেন আনন্দরাম নাই। গোপালরা ছিলেন দুই ভাই, বড় ভাই কল্যাণ আর ছোট ভাই গোপাল। তার জন্ম 18 শতকের মাঝামাঝি মুর্শিদাবাদে। গোপাল ভাঁড়ের বুদ্ধি ও হাস্যরসে মুগ্ধ হয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে রাজসভায় ঠাঁই দেন। তখন গোপালের উপাধি হয় ভাণ্ডারী, আর এই ভাণ্ডারি থেকেই ভাঁড়। তবে নগেন্দ্রনাথ বাবু নিজের দাস পদবি নিয়েছেন বলে জানিয়েছেন। তিনি নিজেকে গোপাল ভাঁড়ের দাদা কল্যাণের বংশধর বলে দাবি করেছেন। কলকাতায় সুক্রিয়া স্ট্রিটের কাছে রাধাপ্রসাদ লেনে 5 পুরুষ ধরে বসবাস করছেন এই পরিবার। 2014 সালে কলকাতার বইমেলাতে এসেছিলেন এই পরিবারের 13 নম্বর বংশধরের 3 সদস্য, মলয় কুমার দাস, বিষ্ণু মাধব দাস ও সৌভিক দাস। কলকাতার ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ থেকে অবসর নিয়েছেন তিনি। তবে তারা এখন কেউ আর হাস্যরসিক নন, পেশার টানে সবাই এখন অন্য মানুষ। আর অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর সৌমিকচন্দ্র রায় জানিয়েছেন গোপাল ভাঁড় কাল্পনিক চরিত্র নয়, তাদের রাজবাড়ির অত্যন্ত প্রিয়জন ছিলেন। রমেশ ও উমেশের মৃত্যুর পর গোপাল ভাঁড়ের বংশ লোপ পেয়েছে, তার বিষয় সম্পত্তির খোঁজও কেউ রাখেনি। এটাও যুক্তিসম্মত কথা, তাই গোপাল ভাঁড়ের বাড়ির কোনো দলিলপত্র পাওয়া যায়নি। তবে গোপাল ভাঁড়ের অনেক গল্পে তার মা ও স্ত্রীয়ের কথা থাকলেও গোপাল বংশতালিকায় তাদের কোনো নাম নেই, তারা শুধু বেঁচে আছেন গোপাল ভাঁড়ের গল্পে। রাজা কৃষ্ণচন্দ্রের সভায় তৎকালীন সময়ের বিখ্যাত কবি ভারতচন্দ্র ছিলেন। তিনি রাজা কৃষ্ণচন্দ্র এবং তার রাজত্ব ও সভাসদদের নিয়ে লিখেছেন, কিন্তু কোথাও গোপাল ভাঁড়ের উল্লেখ করেননি। যদিও এই প্রসঙ্গে বলা হয় ভারতচন্দ্র গোপাল ভাঁড়ের প্রতি ঈর্ষান্বিত ছিলেন, সেই জন্য তার লেখায় গোপাল ভাঁড় নেই।
অনেকেই বলেন গোপাল ভাঁড় ছিলেন একজন নাপিত, আবার অনেকেই মনে করেন মহারাজ কৃষ্ণচন্দ্রের দেহরক্ষী ছিলেন শঙ্কর তরঙ্গ নামে এক ব্যক্তি এবং তিনিই হচ্ছেন গোপাল ভাঁড়। আমার মতে গোপাল ভাঁড় সত্যিই ছিলেন, বিশেষ কোনো কারণে কেউ ইচ্ছে করে ইতিহাস থেকে মুছে ফেলেছে তার নাম। আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর লালটুস লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। চলুন দেখা হচ্ছে শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।